খেলে আজকের এই মনোরম পরিবেশটি আমরা পেয়েছি, সেই একটি বছর ঘুরে যেই খুশির দিনটিকে আমরা উদযাপন করতে চলেছি, এই দিনটি একটি বছর ঘুরে এবং অনেক এক মাস শ্যাম সাধনা করে সেই সকাল 8 ঘটিকার সময় একটি বিশেষ 10,000 মানুষের সমাগত ঘিরে একটি নামাজ পড়ে এখন আমরা সকালে এসেছি দেখছি, দেখা যাচ্ছে সেই বিখ্যাত মোবাইল 3 মেগাপিক্সেল মোবাইলে ক্যামেরা সে অতি সুন্দর প্রশাবিত হচ্ছে, দেখা যাচ্ছে কি সুন্দর একটি মানব সভ্যতা হয়ে দাঁড়িয়ে আছে। যারা আমাদের এই ক্যামেরা বন্দী হতে চাচ্ছেন তাদের দেখছি গ্যাস মামা আমাদের আস্তে আস্তে ফিরে চলে আসছে সামনের দিকে, সুজন কে ভালোই স্মার্ট লাগছে, মুজাহিদ মোটামুটি সুন্দর লাগছে, এটা দিবি তো নায়ক সালমান খানকে হারিয়ে দেবে আমাদের মুজাহিদ, এমনি আছে আমাদের সেই ওয়াসিম আকরাম যে সেই খেলার চাইতেও অতি দেখতে সুন্দর, ইতিমধ্যে এই ছাগল এই পেয়ারা খাওয়ার এরা প্রতিযোগিতা লেগেছে, এদিকে আছে রাসেল, ওদিকে ও কলাই ভাই, কলাই ভাই আমাদের সেই বড় ভাই হিসাবে এখানে উপস্থিত রয়েছেন এবং এই মোবাইলের দায়িত্বে উনি আছেন, সুন্দর মোবাইলটি করছেন খাগা বাবা, এদিকে রাসেল সেই ষোলমারি মধ্যে ঐতিহাস্য হয়ে রয়েছেন তিনি, আমরা 10 মিনিট আল্লাহর কাছে 1 মাস শ্যাম সাধনা করে 10 মিনিট আল্লাহর কাছে নামাজ পড়ে এখানে এসেছি কিছু আনন্দ আয়োজন করার জন্য, ছেলে পেলে উপস্থিত নিশ্চয় কি করে মানুষদের তো আনন্দ দেওয়া যায় ভাবছে, আমাদের বড় ভাইরা আছে যা সিদ্ধান্ত নেবে তাই আমরা আপনাদের সামনে উপস্থাপন করব, আপনাদের আনন্দ দেওয়া চেষ্টা করবো যথাযথ, আপনারা কেউ উত্তেজিত হবেন না, বসে থাকেন, আমাদের ইতিমধ্যে অনুষ্ঠান শুরু হয়ে যাবে, অনুষ্ঠানের নাম হচ্ছে মানব জাতিকে সান্ত্বনা দেওয়া, দেখি বললাম প্রথমে তো বলছি সালমান খান এখন ঘুম যাবে এরা এটা ফেলবি নাকি মানে মুখ আইতে ভাল লাগছে ভাই।